রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। সাথে আছি আমি মুসা আল আরিফ, রেজিস্টার্ড ফার্মাসিস্ট। বন্ধুরা আজকে আপনাদের সামনে আলোচনা করব ইন্টিমেট নামক একটি ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি মূলত টাডালাফিল গ্রুপের। এই ট্যাবলেটটি উৎপাদন করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো মূলত টাডালাফিল 5 পাওয়ারের আছে, 10 পাওয়ারের আছে এবং 20 পাওয়ারের, অর্থাৎ 5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম এবং 20 মিলিগ্রাম। স্বাভাবিকভাবে ইন্টিমেট ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে যে লিঙ্গুত্থানের সমস্যা, দ্রুত বীর্যপাত এবং দীর্ঘস্থায়ী যেন যৌন সমস্যা থেকে সমাধান পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই টাডালাফিল ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এবং মূলত যাদের বয়স 25-30 থেকে মোটামুটি 50 বছর পর্যন্ত বা 55 বছর পর্যন্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি খুব ভালো কাজ করে থাকে। তো আমরা পর্যায়ক্রমে বাইতে বাই সব কিছু আমরা আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। যখন যৌন উত্তেজনার কারণে কর্পাস কাভারনোসাম এর নাইট্রিক অক্সাইড নিঃসরণ হয়, সেই নাইট্রিক অক্সাইড গুয়ানাফাইল গুয়াইনাইল সাইক্লোজ এনজাইমকে কার্যক্ষম করে, যার ফলে সিজিএমপি এর মাত্রা বেড়ে যায়। কর্পাস কাভারনোসাম এর এই বর্ধিত সিজিএমপি এর মাত্রার কোমল পেশির অবনমন করে এবং পেনাইল টিস্যুতে রক্ত সরবরাহ বাড়িয়ে দেয়, যার ফলে ইরেকশন হয়। তো PDE5 কর্পাস কাভারনোসাম এ সিজিএমপি এর পরিমাণ হ্রাস করে। টাডালাফিল PDE5কে প্রতিরোধ করার মাধ্যমে কর্পাস কাভারনোসাম এ সিজিএমপি এ মাত্রা বৃদ্ধি করে। যৌন উত্তেজনা ব্যতীত লিঙ্গে রক্ত প্রবাহের উপর টাডালাফিলের কোনো প্রভাব নেই। যেমন ঔষধটি সেবন করার পরে মোটামুটি 30-40 মিনিটের ভিতরে কিন্তু পেনিসের ভিতরে রক্ত প্রবাহ শুরু হয়, এবং মূলত এই রক্ত প্রবাহের কারণে কিন্তু আপনার যার এই সমস্যা থাকে, দীর্ঘস্থায়ী সমস্যা থাকে, দজভঙ্গ থাকে, তারপরে সেক্সুয়াল সমস্যা থাকে, লিঙ্গোত্থানের সমস্যা থাকে, তাদের এই রক্ত প্রবাহিত হওয়ার কারণে দেখা যায় যে লিঙ্গটা তাড়াতাড়ি উত্থান হয় এবং এর ফলে কী বলে বীর্যপাতটা দেরিতে হয়ে থাকে। তো এই জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে টাডালাফিল গ্রুপের। মূলত ইরেকটাইল ডিসফাংশন এর চিকিৎসা নির্দেশ, যেমন ইরেকটাইল, যেমন অর্থাৎ দেখা যায় যে মিলন শুরু করার সাথে সাথে কিন্তু বীর্য আউট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে খুব একটা সমস্যায় পড়তে হয়। এই জন্য মূলত এটা কিন্তু সেই ইরেকটাইল ডিসফাংশন এর চিকিৎসা নির্দেশিত। বিনাইন প্রোস্টেটিক হাইপার প্লাসিয়ার লক্ষণ এবং উপসর্গ নিরাময় নির্দেশিত। ইরেকটাইল ডিসফাংশন এবং BPH একত্রে এবং শুধুমাত্র ইরেকটাইল ডিসফাংশনেও ইন্টিমেট নির্দেশিত। বন্ধুরা মূলত প্রাথমিক অবস্থায় বেশি পাওয়ার না দিয়ে ট্রিটমেন্ট করাই উচিত, কারণ প্রাথমিক অবস্থায় আপনি নর্মাল পাওয়ার অর্থাৎ সর্বনিম্ন পাওয়ার আপনি 5 অথবা 2.5 মিলিগ্রাম থেকে শুরু করতে পারেন। যদি দেখেন আপনার শরীরে সমস্যাটা, তো মূলত আপনার ঔষধ সেবন না করা পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না। যদি আপনি মনে করেন প্রাথমিক অবস্থায় যদি বেশি পাওয়ার দিয়ে শুরু করেন, সেক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে যদি কম পাওয়ারের সেবন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কাজ করার ক্ষমতা, কার্যক্ষমতা কিন্তু হ্রাস পেতে পারে। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যাদের এই সমস্যা আছে তাদেরকে 2.5 অথবা 5 মিলিগ্রাম থেকে আপনারা মূলত ঔষধের ব্যবহার শুরু করবেন। তো এটি মূলত আসলে সব কিছু নিজের শরীরের উপর নির্ভর করে। অনেকের সমস্যাটা কম থাকে, অনেকের সমস্যা তীব্র থাকে, সেক্ষেত্রে অবশ্যই যেই ডাক্তার সাহেব আপনাকে এই ইন্টিমেট ট্যাবলেটটি দিয়ে থাকবেন, তিনি কিন্তু অবশ্যই আপনাকে পরামর্শ দিবেন। তো মূলত আপনার শরীরের উপর নির্ভর করে কিন্তু এই ইন্টিমেট ট্যাবলেট আপনি ব্যবহার করবেন। মূলত যৌন উত্তেজনা এবং যৌন চাহিদা শরীরের জন্য কিন্তু একটি অন্যতম একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, বা
পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে যৌন চাহিদার কিন্তু প্রত্যেক মানুষের ভিতরে থাকে, কারো কম থাকে কারো বেশি থাকে। সেক্ষেত্রে যৌন চাহিদা যদি স্ত্রী এবং পুরুষ উভয়ের যদি সমস্যাগুলো সমাধান না হয় সেক্ষেত্রে কিন্তু সংসারে দেখা দেয় একেবারে সবচেয়ে অশান্তি হয়ে যায় এবং দেখা যায় শেষ পর্যন্ত কিন্তু এই যৌন উত্তেজনা না থাকার কারণে, যৌন চাহিদা না থাকার কারণে এবং যৌন শক্তি না থাকার কারণে অনেক সংসার কিন্তু ভেঙে যাচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইদানিংকাল লক্ষ্য করে দেখছি বর্তমান যে ডিজিটাল যুগ, মডার্ন যুগ, সেক্ষেত্রে দেখা যায় হয়তো অনেকে পর্নের প্রতি আসক্তি, অনেকে হয়তো দেখা যায় যে কী বলে নিজের সেক্সুয়াল জীবনটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে, অনেকে বিবাহ করতে সাহস পায় না। তো দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই এই ওষুধগুলো ব্যবহার করতে হয়, কিন্তু কিছু করার নেই। সবচাইতে বড় কথা হলো যে আল্লাহর প্রতি ভয় রাখতে হবে, যে আমি যেখানেই বসে যে কোনো খারাপ কাজ করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সব কিছুই কিন্তু অবলোকন করতেছেন, সব কিছু কিন্তু দেখতেছেন। মূলত আসলে এই যে পর্নোগ্রাফির কারণে আসক্তি হয়, দিন দিন আসক্তি হওয়ার কারণে কিন্তু আজকে এই যৌন যে চাহিদাটা আস্তে আস্তে কিন্তু মানুষের শেষ হয়ে যাচ্ছে এবং যৌন জীবনকে কিন্তু তারা নিজেরা অজান্তে কিন্তু শেষ করে দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলার প্রতি যদি ভয় থাকে, ইসলামিক মাইন্ডে যদি বেশি হয় দেখা যায়, তাহলে কিন্তু এই সমস্যাটা কম হয়। আমি অন্য ধর্মকে হেও প্রতিপন্ন করতেছি না, যে অনেকে দেখা যায় যে ইসলামী ধর্ম মানতেছে না বা অন্য ধর্মে, সেও কিন্তু যৌন দেখা যায় যে বিরুদ্ধ যৌন আচরণ থেকে বা খারাপ যৌন আচরণ থেকে, অযথা বীর্যপাত থেকে কিন্তু সে নিজেকে বাঁচিয়ে রাখতেছে। যে রাখতেছে তাকে ধন্যবাদ, সেটা যে কোনো ধর্মেরই হতে পারে। তবে বিশেষ ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে আমাদের ইসলাম ধর্মে হস্তমৈথুনকে কিন্তু কী বলে কবিরা গুণা হিসেবে তুলনা করা হয়েছে, হস্তমৈথুন করে তারপরে পর্নোগ্রাফি দেখে, এগুলো সবই কবিরা গুণা। এগুলো থেকে আমরা অবশ্যই বেঁচে থাকবো। আমরা সবসময় আমাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলাকে ভয় পোষণ করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতকে পোষণ করবো, সবসময় আমরা ওয়াজ মাহফিল তারপরে ওয়াজ নসিহত শুনবো, নামাজ কালাম পড়বো, তাহলে আমাদের এই যৌন চাহিদাটা অযথা যে আমরা অযথা রাস্তায় অন্য জায়গায় যে আমরা দেখা যায় যে হস্তমৈথুন করে তারপর বিভিন্নভাবে আমাদের যৌন চাহিদা শেষ করতেছি, সেটা কিন্তু আর হবে না। এই জন্য আমি সবাইকে পরামর্শ দেবো অবশ্যই আল্লাহ তাআলার ভয় অন্তরে রেখে, এবং দেখা যায় অযথা আমাদের যৌন চাহিদাটা আমরা নষ্ট করবো না, তাহলে যাদেরকে আমরা বিবাহ করে আমাদের সাথে নিয়ে আসবো, আমাদের সাথে জীবনসঙ্গিনী করে নিয়ে আসবো, তাদের প্রতি অবিচার করা হবে। শেষ পর্যন্ত দেখা যায় যে এই গজবের কারণে একসময় কিন্তু সংসারও ভেঙে যাচ্ছে, আপনার সুখের শান্তির সংসারে একটা মাত্র সমস্যার কারণে কিন্তু ভেঙে যাচ্ছে। তো আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাবো, যারা এই সমস্যায় ভুগতেছেন তারা অবশ্যই এই কাজটা থেকে অবশ্যই বিরত থাকবেন, আর যারা বন্ধুবান্ধব যারা এই কাজগুলো করতেছে তাদেরকেও আপনি বিরত রাখবেন, কারণ তাদেরকে যদি আপনি বিরত রাখেন, তাদেরকে যদি পরামর্শ দেন, তারা যদি বিরত থাকে, তাহলে কিন্তু সবের অংশে এবং সেই সবের ভাগিদার কিন্তু আপনিও হবেন। তো অবশ্যই বন্ধুরা আমি পরামর্শ দেবো সবসময় আল্লাহর পথে চলার জন্য, আর যাদের সমস্যা হয়ে গিয়েছে তাদেরকে তো অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে, নাহলে যৌন জীবনটা কিন্তু তাদের দুর্বিষহ হয়ে যাবে এবং তাদের সংসার শেষ পর্যন্ত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখা যায় যে পুরুষের তুলনায় মহিলাদের যৌন চাহিদাটা একটু বেশি থাকে এবং তাদের কী বলে যে যখন তাদের তৃপ্তি মিটাতে সময় লাগে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক পুরুষের সেক্ষেত্রে অনেক দুর্বল থাকে এবং সে কারণে কিন্তু এই সংসারগুলো ভেঙে যাচ্ছে। তো বন্ধুরা অনেক কথাই বললাম, পরবর্তীতে আমরা যে ডোজেস ফর্মের কথা বলছি, যে আমরা 2.5 মিলিগ্রাম অথবা 5 মিলিগ্রাম করে আমরা কিন্তু ডোজ শুরু করবো, এরপর পরবর্তীতে আমরা আস্তে আস্তে 10 মিলিগ্রাম, 15 মিলিগ্রাম অথবা 20 মিলিগ্রাম পর্যন্ত বাড়াতে পারবো। তবে একক মাত্রায় সেববো, 20 মিলিগ্রামের বেশি কিন্তু ব্যবহার করা ঠিক না, প্রতিদিন একবার ব্যবহার করতে হবে। ইন্টিমেটের প্রাথমিক মাত্রা হিসেবে প্রতিদিন 2.5 মিলিগ্রাম প্রতিদিন একই সময়ে গ্রহণ করা যেতে পারে, প্রত্যেক রোগীর সহনশীলতা এবং কার্যক্ষমতার উপর নির্ভর করে মাত্রা। প্রতিদিন 5 মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। আমি আগে কথাটা বলেছি, কারণ অনেকের শরীরের স্বাস্থ্য অনেকের বেশি থাকে বা অনেকের স্বাস্থ্য চিকন থাকে, সেক্ষেত্রে স্বাস্থ্য যদি বেশি থাকে তাহলে অথবা তার সমস্যা যদি কম থাকে, স্বাস্থ্য বেশি থাকা সত্ত্বেও তাকে কিন্তু কম পাওয়ার দিয়ে শুরু করলে কিন্তু কাজে আসবে। আবার অনেকে দেখা যায় স্বাস্থ্য অনেক শুকনো কিন্তু তার শরীরের দেখা যায় যৌন চাহিদাটা একেবারে শেষ হয়ে গেছে, হয়তো তার ক্ষেত্রে 20 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম থেকে শুরু করতে হবে। ওটা আপনাকে যে ডাক্তার আপনি দেখাবেন সেই ডাক্তারই কিন্তু আপনাকে পরামর্শ দিয়ে থাকবে। তো অনেক বড় আলোচনা রয়েছে, তবে বেশি আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। যদি এ ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট বক্সে করতে পারেন, আমরা অবশ্যই সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। তো মূলত আমরা নর্মাল যে ডোজেস ফর্ম সেই বিষয়ে আলোচনা করলাম, এরপর যদি কোনো সমস্যা হয় বা যদি কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় অবশ্যই কিন্তু আপনি সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবেন, যে ডাক্তারের পরামর্শে আপনি ট্রিটমেন্টটি গ্রহণ করবেন। তো অবশ্যই কিন্তু স্বাভাবিকভাবে যাদের কী বলে লিভারের সমস্যা আছে, যাদের প্রেশারের সমস্যা আছে এবং যাদের বয়স 65 বছরের অধিক, তাদের ক্ষেত্রে এগুলা সাবধানতার সাথে অবশ্যই ব্যবহার করতে হবে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, একটা ঔষধের পুরোপুরি আলোচনা করা কিন্তু একেবারে সম্ভব না। আমরা মূল মূল থিমগুলো আপনাদের সাথে তুলে ধরি,
এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে সেই প্রশ্ন করেন, পরে আমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে থাকি। মূলত আসলে পার্শ্ব প্রতিক্রিয়া, তারপরে কোন কোন ক্ষেত্রে গ্রহণ করা যাবে না, সেক্ষেত্রে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন অবশ্যই আমরা কী বলে সমাধান দেওয়ার চেষ্টা করব। এজন্য আমরা পুরোপুরি আলোচনা বন্ধুরা শেষ করতে পারি না, কারণ পুরোপুরি আলোচনা করতে গেলে ভিডিও দেখা যায় এক ঘন্টা দুই ঘন্টা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে দেখা যায় আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে। তো প্রাথমিক যে আমরা ধারণাগুলো আপনাদেরকে দিলাম আশা করি আপনাদের উপকারে আসবে। আর যদি আবার বলছি আপনাদের কোনো এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা আমাদের অন্য কোনো ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে জানা দরকার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা সঠিক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে কথা বললেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।